ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষগুলি বড় নেমু খারাম রে বান্দা, আমি যেই রব এত সুন্দর জবান দান করলাম, আমি যেই রব তোকে কথা বলার শক্তি দিলাম, ওই জবান পে আজকে দুনিয়ার মধ্যে গিয়ে মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, দুনিয়ার নেতা নেত্রীকে ডাকলে তারা খুশি হয়। বান্দারে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারলি না, ও বান্দা তোর চেয়ে নেবো খারাম আমি রবের কাছে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, আল্লাযীনা ইয়াযকুরুনা الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله উত্তর পাচুরিয়া চর পাচুরিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজ 18 মার্চ রোজ শুক্রবার 2022 বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের মধ্য হতে আমার আপনার মতো কিছু সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়াবী সমস্ত গুনাহের থেকে পরিত্রাণ দিয়ে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে
আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার, কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, সাহাবাই কেরাম প্রথমেই কিন্তু লক্ষ লক্ষ সাহাবী ছিলেন না, একজন দুজন তিনজন করে আস্তে আস্তে সাহাবীর সংখ্যা বেড়েছে। কিন্তু যে কয়জন মুষ্টিময় সাহাবী ছিলেন, তিনাদের ঈমানের শক্তিতে শয়তান, তাগুত, নাস্তিক, মুরতাদ পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আপনারা এখানে যদিও এখন লোক সংখ্যা কম, কিন্তু আপনারা যদি ঈমানের আওয়াজকে বলন্দ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, অচিরেই দেখবেন শয়তান পালাবে, জান্নাতের বাগিচা ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি একটু সামনের দিকে আগায় বসতে পারেন বাবা? তিন স্থানে ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? তিন জায়গায়। তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে কোরআন এবং হাদিসের মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে ফাঁকা জায়গা রাখতে হয় না, তাহলে ওখানে শয়তান বসে বসে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে কোরআন এবং হাদিসের কথা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। শয়তান চায় কোরআন আর হাদিসের কথা যেন এই মানুষগুলি তাদের কর্ণ দিয়ে ঢুকিয়ে কলবের মধ্যে ফিট করে বাড়ি পর্যন্ত না যাইতে পারে, এটাই হলো শয়তানের টার্গেট, ঠিক কিনা? সুতরাং আমরা শয়তানকে জিততে দিব না, দিব? আমরা মুসলিম, আমরা আল্লাহ পাকের বান্দা, মহাব্বতের বান্দা, আমরা জিতব, শয়তান পরাজিত হবে, ঠিক কিনা? আমি অনুরোধ করব যেই ভাইরা এখনো বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, আগামী কালকে এই জায়গা আর বেহেশতের বাগান হিসাবে গণ্য হবে না। হবে কি বলেন? হবে? হবে না। এখানে একটা ফাঁকা জায়গা পড়ে থাকবে, মাগার জান্নাতের বাগান হবে না। জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন কায়েম করা হয় না, প্রতি মাসেও কিন্তু কায়েম করা হয় না। এই যে যারা এত কষ্ট করে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই জান্নাতের বাগান আমরা পেয়েছি, নিয়ামতে শুকরিয়া আদায়ার্থে সব কিছু ফেলে দিয়ে আজকে এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসে যাওয়া উচিত, ঠিক কিনা? অথচ দেখেন, এই মাহফিল প্রতি বছর হয়, এবছরও হচ্ছে, আগামী বছরে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে এই মাহফিল থাকবে, হতে পারে আমি আর আপনি এই মাহফিল পর্যন্ত আর পৃথিবীতে বেঁচে থাকব, থাকব না, হতেই পারে। সুতরাং সুযোগ একবারই আসে সীমিত সময়ের জন্য। আমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, স্নেহের ছোট ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে যান। হতে পারে এই জান্নাতের বাগানে বসার কারণে যে কোনো একজন আলোচকের কথায় আল্লাহ তাআলা তার কথার জরিয়া করে আপনাকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দিতে পারে, ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমান আমি আপনি এমন একটা সমাজের ভিতর দিয়ে অতিক্রম করছি, এমন একটা সমাজ, এমন একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করতেছি, যেই সময়ের মানুষগুলি গুনাহের কাজ মজবুত ভাবে ধরতেছে, শুধু ধরেই না, গুনাহের কাজে প্রতিযোগিতা শুরু করছে আর নেকের কাজ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমার কথা কি ঠিক? যদি ঠিক বলি উচ্চ কণ্ঠে ঠিক বলবেন, রাজি আছেন? যদি এখানে চুপচাপ বসে থাকেন, বক্তা একাই ওয়াজ করতে থাকে, তাহলে দেখবেন এক সময় শয়তানে হাত পা টিপতে টিপতে ঘুম পাড়ায় দিছে। আলোচক কি বললো আর আপনি কি শুনলেন, আপনি কিছুই মনে রাখতে পারবেন না। এই জন্য দিলের কান দিয়ে শুনবেন, উচ্চ কণ্ঠে জবান খুলে দিয়ে জোরে জোরে আওয়াজ দিবেন, তাহলে ইনশাআল্লাহ কথাগুলি আপনার দিল পর্যন্ত পৌঁছাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বর্তমান
এমন একটা সমাজের ভিতর দিয়ে আমি আপনি অতিক্রম করতেছি, এই সমাজের মানুষগুলি গুনাহের কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে আর কে কার আগে জাহান্নামে যাইতে পারে, ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনাদের আখলাক কেমন ছিল, তিনাদের আদাত কেমন ছিল? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা নেকির কাজে প্রতিযোগিতা করতেন, কে কার থেকে বেশি নেকি করতে পারে, কে কার থেকে দুরাকাত নামাজ বেশি আদায় করতে পারে, কে কার থেকে কোরআন তেলাওয়াত বেশি করতে পারে, কে কার থেকে জিকির আজগার বেশি করতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা চলতো নেকি কামাই করা নিয়ে, আর আমার আপনার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে গুনাহ কামাই করার মধ্যে, কে কার থেকে উন্নত মানের গুনাহ বেশি করতে পারে, ঠিক কিনা? এই গুনাহ আমি আপনি কেন করি, তার একমাত্র কারণ হচ্ছে আমার আপনার কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় না থাকার কারণেই আমি আপনি আজকে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, ঠিক কিনা? যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, ওই মানুষের দ্বারা কখনো গুনাহের কাজে যাওয়া সম্ভব? যাকেই দেখবেন গুনাহের মধ্যে লিপ্ত আছে, বুঝে নিবেন ওই মানুষটা তার কলবের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বতের চেয়ে শয়তানের মহাব্বত তার কলবের মধ্যে বেশি জায়গা করে নিয়েছে। আজকে আমি আপনি আল্লাহকে ভয় করতে জানি না, ভয় করতে পারিও না। আজকে কলবের মধ্যে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মহাব্বত, বাড়ির মহাব্বত, গাড়ির মহাব্বত, টাকার মহাব্বত, ব্যাংক ব্যালেন্সের মহাব্বত, জায়গা জমির মহাব্বত, স্ত্রীর মহাব্বত, সন্তানের মহাব্বত, আত্মীয় স্বজনের মহাব্বত, দুনিয়ার সব মহাব্বত আমার আপনার কলবের মধ্যে স্থান পেয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার আপনার কলবের মধ্যে তার ভালোবাসা স্থান পেল না। ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। মায়ার নবী বলেন একজন মানুষের জন্য তার গুনাহের মূল কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। কিসের ভালোবাসা? জোরে বলেন, কিসের ভালোবাসা? একজন মানুষ কখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, কখন তার কলবের মধ্যে দুনিয়ার ভালোবাসা জায়গা পায়? যেই মুহূর্তে ওই মানুষের কলবের মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে, ওই মুহূর্তে তার কলবের মধ্যে দুনিয়ার ভালোবাসা স্থান পায়। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকার ভালোবাসা, গাড়ির ভালোবাসা, জায়গা জমির ভালোবাসা, ব্যাংক ব্যালেন্সের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এক কথায় গোটা দুনিয়ার সব ভালোবাসা তার কলবের মধ্যে জায়গা পায়। কিন্তু যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই রবের ভালোবাসা আমার আপনার কলবের মধ্যে স্থান পায় না। মায়ার নবী বলেন এই কলব এমন একটা জায়গা, এমন একটা স্থান, এই কলবটা হচ্ছে এমন একটা স্থান, এই কলবটা যার যত বেশি পরিষ্কার থাকবে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এই কলবটা কি? মায়ার নবী বলেন এই কলবটা হচ্ছে একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটা যার যত বেশি পরিষ্কার থাকবে
ওই মানুষটা তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। মায়ার নবী বলেন, মানুষ যখন একটা গুনাহ করে ফেলে তার এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন আর একটা গুনাহ করে কলবের মধ্যে আর একটা দাগ পড়ে যায়, আবার যখন আর একটা গুনাহ করে কলবের মধ্যে আর একটা দাগ পড়ে যায়। মায়ার নবী বলেন, আমার উম্মত এভাবে যত গুনাহ করতে থাকে, গুনাহ করার কারণে তার স্বচ্ছ কলবের মধ্যে এক একটা করে কালো দাগ পড়তে থাকে, আর এই কালো দাগ পড়তে পড়তে তার কলবের অবস্থা কেমন হয়ে যায়, তার এই কলবটা একটা মরিচিকা ধরে যায়, জং ধরে যায়। আর এই কলবের মধ্যে যখন কালো দাগ পড়তে পড়তে কালো হয়ে যায়, এই কলবের থেকে আল্লাহর সিংহাসন উঠে যায়, শয়তানের সিংহাসন বসে যায়। এই কলবের মধ্যে গুনাহ হতে হতে এক সময় কালো দাগ পড়ে যখন গেল, এই কলবের মধ্যে আমার আপনার রবের সিংহাসন উঠে গেল, রবের ভালোবাসা কলব থেকে দূর হয়ে গেল, রবের ভয় কলব থেকে দূর হয়ে গেল, তখন এই কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলে। শয়তান এখানে বসে বসে বনি আদমকে ধোঁকা দেয়, বনি আদমকে গুনাহের দিকে নিয়ে যায়, কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, ও মালিক, আমি আপনার একটা বান্দা বান্দিকেও জান্নাতে যেতে দিব না। শয়তান রবের সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আপনার একটা বান্দা বান্দিকেও আমি জান্নাতে যেতে দিব না, এই জন্য আমার যা করা লাগে আমি সব করব। এজন্য শয়তান এই কলবের মধ্যে বসে বসে আমাকে আপনাকে ধোঁকা দেয়। মায়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ময়লাকৃত বস্তুকে পরিষ্কার করার জন্য এক একটি হাতিয়ার রয়েছে। জামা কাপড় যদি ময়লা হয় সাবান দাও পরিষ্কার হয়ে যাবে, থালা বাসন যদি অপরিষ্কার থাকে ভীম দিয়ে ঘষা দাও, ছাই দিয়ে ঘষা দাও, মাটি দিয়ে ঘষা দাও, থালা বাটি পরিষ্কার হয়ে যাবে। লোহার মধ্যে যদি জং ধরে লোহাকে রাত দিয়ে ঘষা দাও, লোহা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বনি আদমের গুনাহের কারণে যে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে জং ধরে গেছে, মায়ার নবী বলেন, দুনিয়ার কোনো সাবান দিয়ে কোনো মেডিসিন দিয়ে এই কলবটাকে পরিষ্কার করা যাবে না। মায়ার নবী বলেন, এই কলবটাকে স্বচ্ছ পরিষ্কার করতে হলে একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কার জিকির? মায়ার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার কোন বস্তু দিয়ে এই কলবকে পরিষ্কার করা যাবে না, এই কলবকে যদি পরিষ্কার করতে হয় তাহলে সব সময় একটা ওজিফা বেশি বেশি আদায় করতে হবে, তার নাম হচ্ছে আল্লাহর জিকির। বর্তমান সময়ে, বর্তমান সমাজে, বর্তমান আমরা মানুষ কি আল্লাহর জিকির কম করি না বেশি করি? কথা বলেন, করি না, কম করি বললেও ভুল হবে, করি না। এই জবান দান করেছেন কে? ভাই আপনারা আওয়াজ দিবেন, উচ্চ কণ্ঠে আওয়াজ দেন। এই জবান দান করেছেন কে? আরো জোরে চিল্লায় বলেন কে? এই জবান দিয়ে যদি ডাকতে হয় তাহলে কার নাম নেবেন? আরো জোরে বলেন কার নাম? একটু গবেষণা করেন, এই জবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এমন একটি জবান তো আমার গ্রামের আর একটা ভাইকেও দান করেছেন, কিন্তু আমি আপনি এই জবান দিয়ে কত সুন্দর কথা বলতে পারি,
কিন্তু আমার ওই ভাইটা জবান দিয়ে কথা বলতে পারে না, এমন মানুষ কি নাই? নাই নাই। দেখতে এক, চেহারা সুন্দর, আল্লাহ সুন্দর একটি জবান দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, সুন্দর পা দান করেছেন, আমি আপনি সুন্দর কথা বলতে পারি, মাগার আমার ওই ভাই, আমার ওই সন্তান, সে কিন্তু জবান দিয়ে কোনোরকম কথা বলতে পারে? তামাম দুনিয়ার ডাক্তাররা যদি চিকিৎসা করে তারপরেও কি তাকে কথা বলাইতে পারবে? কথা বলেন পারবে? তাহলে আমার আপনার জবান দিয়ে এই কথা বলার শক্তি দান করেছেন কে? এই আরো জোরে বলেন কে? সকলে মহাব্বতে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আল্লাহর নাম যত বেশি নেবেন তত বেশি খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাকের দেওয়া এত সুন্দর জবান দিয়ে মাকে ডাকলেন, মা খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া এত সুন্দর জবান দিয়ে বাবাকে ডাকলে বাবা খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া এত সুন্দর জবান দিয়ে নেতাকে নেতা বলে ডাকলেন, নেতা খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া এত সুন্দর জবান দিয়ে দলের প্রশংসা করলেন, দলের লোকজন খুশি হয়ে গেল। অথচ যেই রব, যেই আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর জবান দান করেছেন, বলেন তো ভাই, এই জবান দিয়ে ওই আল্লাহর নাম নিলে খুশি হবেন কিনা? আল্লাহ, খুশি হবেন না? কথা বলেন খুশি হবে না? অথচ আমরা মুসলমান, যেই জবান এত সুন্দর জবান আল্লাহ দান করলেন, আজকে সেই জবান পেয়ে দুনিয়ার নেতার জন্য স্লোগান দিতে পারি, বাবাকে ডাকতে পারি, মাকে ডাকতে পারি, নেতা নেত্রীকে ডাকতে পারি, অথচ এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে পারি না, আমার আপনার থেকে নেমো খারাম দুনিয়ার বুকে দ্বিতীয় আর কেউ হতে পারে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষগুলি বড় নেমো খারাম রে বান্দা, আমি যেই রব এত সুন্দর জবান দান করলাম, আমি যেই রব তোকে কথা বলার শক্তি দিলাম, ওই জবান পেয়ে আজকে দুনিয়ার মধ্যে গিয়ে মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, দুনিয়ার নেতা নেত্রীকে ডাকলে তারা খুশি হয়, বান্দারে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারলি না, ও বান্দা তোর চেয়ে নেমো খারাম আমি রবের কাছে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আজকে দেখেন, আল্লাহ তাআলা এই জবানকে এত পবিত্রতার সাথে দান করেছেন, এই জবানকে আল্লাহ কতটা পবিত্রতার সাথে আমাকে আপনাকে দিয়েছিলেন, অথচ দুনিয়ায় এসে এই জবান দিয়ে মিথ্যা বলে, এই জবান দিয়ে হারাম খেয়ে, এই জবান দিয়ে মিথ্যা বানোয়াটি কথা বলে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, এই জবানকে আমি আপনি নাপাক করে ফেলতেছি। আল্লাহ তাআলা এত সুন্দর জবান কি আমাকে আপনাকে নাপাক করার জন্য দিয়েছিলেন? ভাইরা আমার, একটু খেয়াল করেন, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কি মায়ের গর্ভে ছিলাম না? কথা বলেন ছিলাম না? নাকি কলা গাছ পেটে বের হয়েছে? সেটা কি কখনো সম্ভব? আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে মায়ের গর্ভের মধ্যে রূহ দিয়া দিলেন, আল্লাহ তাআলা তখনও মায়ের গর্ভের মধ্যে আমাকে আপনাকে খাইয়ে দাইয়ে লালন পালন করেছেন। আল্লাহ বলেন, বান্দারে তোর জবানকে আমি আল্লাহ কতটা পূত পবিত্র রাখলাম জাননি রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে তোর মায়ের অসুখ মাসিককে আমি বন্ধ করে দিয়ে
সেই নাপাক রক্ত ইচ্ছা করলে আমি আল্লাহ তোর জবান দিয়ে ঢুকাতে পারতাম। আল্লাহ বলেন, বান্দারে না না, আমি আল্লাহ তোর জবানকে নাপাক করতে চাই না, আমি আল্লাহ তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির মধ্যে একটা কানেকশন তৈরি করে দিলাম, তোর মায়ের রক্তকে আমি আল্লাহ নাভি দিয়ে পাস করে দিলাম। আল্লাহ কি ইচ্ছা করলে ওই নাপাক রক্তটা আমার আপনার জবান দিয়ে দিয়ে আমাকে আপনাকে খাওয়াতে পারতেন না? কথা বলে না, পারতেন কি না? ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দারে তোর জবানকে আমি আল্লাহ পবিত্র রাখার জন্য তোর মায়ের মাসিকের নাপাক রক্তটাকে আমি আল্লাহ জবান দিয়ে ঢুকাই নাই। এই নাপাক রক্তটা আমি আল্লাহ তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির কানেকশন করে দিয়ে পাস করে তোকে বড় করেছি, কেন জানোনি? বান্দারে দুনিয়ার বুকে গিয়ে আমি রবকে রব বলে স্বীকার করে এই জবান দিয়ে আমি রবের প্রশংসা করবি, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বি, এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়বি, এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। অথচ আমি আপনি আজকে কি করলাম, আল্লাহর দেওয়া এত সুন্দর জবানটাকে, এত পুত পবিত্র রাখা জবানটাকে দুনিয়ার মধ্যে সে মিথ্যা বলে, হারাম খেয়ে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, এই জবান দিয়ে বকাবকি করে, যাবতীয় হারাম কাজ করে এই জবানটাকে নাপাক করে ফেলেছি। বলেন, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে কি আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আজকের রাত কত ফজিলতপূর্ণ রাত, কত ফজিলতপূর্ণ রাত। মায়ের নবী বলেন, এই রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে তার দুনিয়ার বান্দা বান্দীদের দিকে রহমতের নজরে তাকান, মাগফিরাতের নজরে তাকান। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার গুনাহগার বান্দা বান্দী, ও আমার অভাবগ্রস্ত বান্দা বান্দী, ও আমার ঋণগ্রস্ত বান্দা বান্দী, তুমি কি পরিমাণ গুনাহ করেছো, এই জবানটাকে কি পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত করেছো, এই হাত দিয়ে কি পরিমাণ গুনাহ করেছো, এই পা দিয়ে কি পরিমাণ গুনাহ করেছো, ও বান্দা বান্দী আয় আয়, আমি রবের দরবারে ফিরে আয়, আমি রবের কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চা, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন, এখানে বলার দরকার নেই, বাড়ি যাই বলেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, বাড়ি যায় সুবহানাল্লাহ বললে লাভ হবে? এখানে সবার সঙ্গে বলেন, ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জবান আমাকে আপনাকে দিয়েছেন কোন কাজে ব্যবহার করার জন্য? আল্লাহ তাআলা এই জবানটা তো আমাকে আপনাকে দিয়েছিলেন কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ তাআলা তো এই জবানটা আমাকে আপনাকে দিয়েছিলেন জিকির করার জন্য, আল্লাহ তাআলা তো এই জবানটা আমাকে আপনাকে দিয়েছিলেন ভালো ভালো কথা বলার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মহাব্বতে পড়ে, স্ত্রীর মহাব্বতে পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে, টাকার মহাব্বতে পড়ে, ক্ষমতার মহাব্বতে পড়ে, আজকে আল্লাহর দেওয়া এই জবানটাকে গুনাহের কাজে ব্যবহার করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার কলবের মধ্যে যেই মরিচিকা পড়ে গেল, তোমার কলবের মধ্যে যেই জং ধরার কারণে এই কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে নিল, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর ভালোবাসা উঠে গেল, আমি আল্লাহর সিংহাসন উঠে গেল, ও বান্দারে এই কলবটাকে যদি পরিষ্কার করতে হয়,
এই কলবের মধ্যে যদি আমি রবের সিংহাসন তৈরি করতে হয়, এই কলবের মধ্যে যদি আমি আল্লাহর ভয় তৈরি করতে হয়, বান্দারে বেশি থেকে বেশি আমি আল্লাহর জিকির করব। কার জিকির? নাকি কোন পীর বাবার জিকির? জোরে বলেন, কোন মুর্শিদের নামের জিকির? ওদিন বরিশাল থেকে আসতেছিলাম মাহফিল করে, আমাদের ফরিদপুরে একটা ভণ্ড দরবার আছে, আট রশির দরবার আছে কি নাই কথা বলেন? আছে? মাইকের মধ্যে গান চালাইছে, মুর্শিদের নামে বাবার নামে জিকির করতেছে। ওদিন আমার মাদ্রাসার পাশে এক ফকির বাবা আছে, ফকির বাবা ওরস মুবারক দিয়েছে, সেখানে দুইজন বয়াতি আনছে, বয়াতিরা দেখলাম মানুষের নামে জিকির করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর নামের জিকির বাদ দিয়ে মানুষের নামের জিকির করে, ওরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও ইমানদারের দল, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। বলেন দুনিয়ার মধ্যে যেই ভণ্ডরা, যেই আউল, যেই ফাউলেরা দুনিয়ার মানুষকে সামনে রেখে মানুষের নামের জিকির করে, ওই মানুষগুলি কি ইমানদার নাকি বেঈমান? আর যেই মানুষগুলো ওই আউল বাউল ফাউলদের সামনে বসে, ওই পীর বাবাদের সামনে বসে পীরের নামের জিকির করবে, ওরাও কি ইমানদার নাকি বেঈমান? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ তাআলা বলেন, যত বেশি তুমি আমি রবের জিকির করবে, তত বেশি তোমার কলব পরিষ্কার হবে, আর যত বেশি তোমার কলব পরিষ্কার হবে, আমি মাওলার ভয় তোমার কলবের মধ্যে তত বেশি স্থান করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেন, ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, বান্দারে যখন তোমার নামাজ কায়েম হয়ে যাবে, যখন তোমার নামাজ আদায় হয়ে যাবে, বান্দারে তুমি বসে থাকো, তুমি শুয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকো। সাধারণভাবে মানুষ বসা, শোয়া, দাঁড়ানো এই তিন অবস্থার বাহিরে কখনো মানুষ থাকতে পারে না। পারে? হয়তো মানুষ দাঁড়ানো থাকে, না হয় বসে থাকে, না হয় শয়ন করে থাকে, শুয়ে থাকে, এই তিন অবস্থার বাহিরে মানুষ কখনো থাকে? থাকে? আল্লাহ তাআলা বলেন, ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দারে যখন তোমার নামাজ কায়েম হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি বসে থাকো, তুমি শুয়ে থাকো, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন বান্দা, আমি রবের জিকির আদায় করতে থাকো। আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি ইজি বাইক চালান, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ক্ষেত খামারিতে কাজ করেন, বলেন ওই কাজের সময়েও আল্লাহর জিকির করা যায় কি না? যায় না? আপনি তো জবানকে বন্ধ করে কাজই করতেছেন, আপনার কাজ তো পড়ে থাকবে না, কিন্তু ওই সময়টা যদি আল্লাহর জিকির করেন, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা যখন চুলার মধ্যে বসে বসে রান্না করতে থাকে, বলেন তো
বসে বসে যদি রান্না করে রান্না কি হবে কি হবে না? হবে না, হবে না, হবে না। মা বোনেরা, মা বোনেরা চুলায় লাকড়ি দিয়ে রান্না করতেছে ভাত তরকারি, দেখবেন জবানটা বন্ধ করে, না হয় বেহুদা গল্প করে, না হয় কারো গীবত করে, না হয় কারো সমালোচনা করে, কোনো না কোনো ভাবে সে গুনাহের মধ্যে জবানটাকে লাগিয়ে দিয়ে রান্না করতেছে। ইচ্ছা করলে মা বোনেরা ওই সময় চা, ওই সময় চাতেও আল্লাহর জিকির করতে পারে। মা আমার সন্তানকে দুধ খাওয়ায়, সন্তানকে লালন পালন করতেছে, ওই সময় চাতেও চুপচাপ করে না থেকে আল্লাহর জিকির করতে পারে। ভাইরা আমার, যেই অবস্থাতেই থাকি না কেন, যেই কাজকর্মের মধ্যেই থাকি না কেন, নামাজ যখন আদায় হয়ে যাবে, রিজিকের জন্য যখন বের হয়ে যাব, এদিকে জমিতে কাজ করব, এদিকে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, যেই কাজ করি না কেন, ওই কাজের মধ্যে মুখকে বন্ধ না রেখে আল্লাহর নামের জিকির করতে পারি কি পারি না? কি আল্লাহর নামের জিকির করা যাবে না? আরো জোরে বলেন, যাবে না? কলবের মধ্যে মানুষ যখন গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, একটা সময় তার কলবের মধ্যে অশান্তি তৈরি হয়, তার এই কলবের মধ্যে অশান্তি তৈরি হয়, দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকার মালিক, তারপরেও তার কলবের মধ্যে শান্তি নাই, সারা দিন টাকা ইনকাম করে রাত্রে বেলা একটু আরামে ঘুমাবে, তারপরেও কেমন জানি পেরেশান। কি এমন মানুষ দুনিয়াতে নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন তোমার কলবের মধ্যে পেরেশানি তৈরি হবে, যখন তোমার কলবের মধ্যে দুনিয়ার গুনাহ করার জন্য, দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য যখন তোমার কলবের মধ্যে পেরেশানি তৈরি হবে, ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহর জিকির শুরু করে দাও। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, যখন তোমার কলবের মধ্যে পেরেশানি তৈরি হবে, ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহর নামের যদি জিকির করতে থাকো, তোমার কলবের, তোমার হৃদয়ের সমস্ত অশান্তি দূর করে দিবেন কে? আর জোরে বলেন, কে? তাহলে আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে নিয়ত করেন, দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকব, সুস্থ থাকি অসুস্থ থাকি, সুখে থাকি দুঃখে থাকি, যেই অবস্থাতেই থাকি না কেন, এই জবান দিয়ে মিথ্যা বলবো না, এই জবান দিয়ে গীবত করব না, এই জবান দিয়ে সমালোচনা করব না, এই জবান দিয়ে বকাবকি করব না, এই জবানটাকে ফায়েশা কাজে ব্যবহার করব না, যেই কাজ করি না কেন, বসে থাকি না কেন, দাঁড়িয়ে থাকি না কেন, শুয়ে থাকি না কেন, যেই অবস্থাতেই থাকি না কেন, সদা সর্বদা জিকির করব কাজ। আল্লাহ তাআলা বলেন, যারা জিকির করবে বেশি বেশি আমি রবের কাছে তাদের মূল্য কত জানো? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যে টাকার মালিক হবে সে জ্ঞানী হতে পারবে না, দুনিয়ার মধ্যে যে ক্ষমতার মালিক হবে সে জ্ঞানী হতে পারবে না, দুনিয়ার মধ্যে যে সব থেকে বড় বড় গাড়ি বাড়ির মালিক হবে সে আমি রবের কাছে মর্যাদা সম্পূর্ণ হবে না, জ্ঞানী বলে পরিচয় পাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা সদা সর্বদা আমি রবের জিকির করবে, আমি রবের কাছে তারা জ্ঞানী বলে পরিচয় পেয়ে যাবে। আল্লাহর কাছে যারা জ্ঞানী বলে পরিচিত লাভ করবে, আল্লাহর কাছে যারা জ্ঞানী বলে পরিচয় লাভ করবে, তাদের বৈশিষ্ট্য হলো
দুনিয়ার মধ্যে তারা সব সময় আল্লাহর নামের জিকির করবে। তাহলে আমি আপনি দুনিয়াতে জ্ঞানী হতে চাই নাকি আল্লাহর দরবারের জ্ঞানী হতে চাই? যদি আল্লাহর দরবারের জ্ঞানী হতে চাই তাহলে বেশি থেকে বেশি কার জিকির করা লাগবে? আর জোরে বলেন, কার জিকির করবো? তো ইনশাআল্লাহ করবো, তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যে যত বেশি জিকির করতে পারবো তার কলবটা তত বেশি পরিষ্কার হবে, আর যার কলব যত বেশি পরিষ্কার হবে তার ওই কলবের মধ্যে আমার আল্লাহর ভয় বেশি ঢুকবে, তাকওয়া বেশি থাকবে। যার কলবের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, তাকওয়া বেশি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। আরো জোরে বলেন। তাহলে আজকের থেকে আমরা নিয়ত করব, আজকের থেকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকব বেশি থেকে বেশি কার নামের জিকির করব। আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে আবার কখনো দেখা করায়, সেদিন আবার দেখা হবে, বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।